কৃষিকাতি আসসালামু আলাইকুম। এখন আমি তোমাদের বইয়ের 10 নম্বর অঙ্ক সমাধান করব। তো চলো দেখি 10 নম্বর অঙ্ক কি আছে। তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে 10 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ 45 ডিগ্রি এবং 20 মিটার দূর থেকে ওই ভবনের উন্নতি কোণ θ ডিগ্রি হলে sin θ ও cos θ এর মান নির্ণয় করো। তো আমরা প্রশ্নমতে একটা চিত্র অঙ্কন করি। প্রথমে এটাকে বি, এটাকে সি ধরলাম। তো আমরা এটাকে কি ধরি? অফিস ভবনের উচ্চতা। তাহলে কি ধরি? অফিস ভবনের উচ্চতা সমান সমান এবি মিটার, এবি মিটার। এবার কি বলতেছে? 10 মিটার দূরে, না? অফিস ভবন থেকে 10 মিটার দূরে, তেমন হচ্ছে এইটা হচ্ছে 10 মিটার, 10 মিটার দূরে। তাহলে কি লিখবো? সি বিন্দুতে উন্নতি কোণ কোণ এ সি বি ইকুয়াল টু 45 ডিগ্রি। এই যে এ সি বি, কোণ এ সি বি ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। যেখানে এসি ইকুয়াল টু 10 মিটার। আবার কি বলছে? আবার ভবনটি যদি 20 মিটার দূর থেকে ওই ভবনের উন্নতি কোণ, মানে পাদদেশ থেকে যদি 20 মিটার দূরে যায় তাহলে উন্নতি কোণ হবে কত? θ ডিগ্রি। এটাই বলছে। ভবনটির পাদবিন্দু হচ্ছে এ। আবার ভবনের পাদদেশ পাদবিন্দু হতে 20 মিটার দূরে উন্নতি কোণ কি হবে? এটা মনে করো 20 মিটার। এই যেখানে আমরা অঙ্কন করি একটা কোণ, এটা হচ্ছে θ ডিগ্রি হবে, θ ডিগ্রি। এর নাম দিলাম ডি। এবং এই টোটালটা এটা টোটালটা হচ্ছে 20 মিটার, আর শুধু এসি হচ্ছে 10 মিটার। তাহলে কি হচ্ছে? ভবনের পাদবিন্দু হতে 20 মিটার দূরে উন্নতি কোণ কোণ এ ডি বি ইকুয়াল টু θ ডিগ্রি, যেখানে এ ডি ইকুয়াল টু 20 মিটার। তাহলে আমরা কি পেলাম? এখানে আমরা ভবনটির উচ্চতা বের করবো, তাই না? প্রথমে আমরা তাহলে লম্ব আর ভূমি সম্পর্ক নিলে হয়ে যাচ্ছে, অথবা আমরা ট্যান এর সম্পর্ক দেখব। তো ত্রিভুজ এ সি বি এর ক্ষেত্রে প্রথমটা দিলাম, হ্যাঁ। ক্ষেত্রে কি পাচ্ছি? ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো লম্ব কি আছে? লম্ব বা উচ্চতা একই জিনিস, এ বি, আর ভূমি আছে এসি। ট্যান 45 ডিগ্রি মান তো আমরা জানি, 1 ইকুয়াল টু এ বির মান নাই, আর এসি ইকুয়াল টু কত আছে? 10 বা এ বি ইকুয়াল টু 10, অতএব এ বি ইকুয়াল টু 10 মিটার। আমরা এখন এটার মানটা বের করে ফেললাম, 10 মিটার। এখন কি বলতেছে? যদি ত্রিভুজ আবার 20 মিটার পিছিয়ে যায় তাহলে আমরা আরেকটা ত্রিভুজ পাচ্ছি, তাই না? অতএব আবার লিখে, না, আবার ত্রিভুজ এ ডি বি এর ক্ষেত্রে কি পাচ্ছি? ট্যান θ ডিগ্রি ইকুয়াল টু উচ্চতা কি? এ বি, তাই না? উচ্চতা এ বি, আর এখানে আছে এ ডি, ভূমি আছে এ ডি। implies that tan এখানে হচ্ছে এ বি ইকুয়াল টু কত দেওয়া আছে? 10, আর এ ডি ইকুয়াল টু কত দেওয়া আছে? 20। তো আমরা কি পাচ্ছি? tan θ tan theta equal to কত পাচ্ছি, কাটাকাটি করলে 1/2, 1/2 তাই না। তো আমরা কি পাচ্ছি 1/2। এখন আমাদের কি করতে হবে, সাইন আর কস থেটার মানটা বের করতে হবে। এজন্য আমরা ওই পাশকে বর্গ করবো, তাছাড়া তো সাইন মান বা কষ্ট হয়ে যাবে। তো আমরা ওইকে কী করবো, বর্গ করবো, বা tan স্কয়ার থেটা ইকাল টু 1/2 কী লাগবো, উভয় পক্ষকে বর্গ করে। আচ্ছা, তো এখানে কী পাচ্ছি আমরা, এখন একটা সূত্র অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে tan স্কয়ার থেটা ইকাল টু, আমরা কী জানি সূত্রটা আমি এখানে লিখে দিই, tan স্কয়ার sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। এটা আমাদের মুখস্থ করা লাগবে, বা tan স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, tan স্কয়ার থেটা ইকুয়াল টু sec স্কয়ার থেটা মাইনাস 1, sec স্কয়ার থেটা মাইনাস 1। তো আমরা এই সূত্রটা লিখে ফেলবো, tan ইকুয়াল টু tan square equal to sec square theta minus 1। তাহলে sec square theta minus 1 এটা করলে 1/4 হয়, ঠিক আছে। এখন এখানে করি, অতএব sec square theta equal to 1/4, এখানে কি হবে প্লাস হয়ে যাবে 1, বা sec theta দিয়ে দিই একবারে, sec theta ইকুয়াল টু রুট ওভার হয়ে যাবে এই জিনিসটা। আমরা এখানে বিয়ে করি, লসাগু করি 1+4, তার মানে sec theta ইকুয়াল টু রুট যদি করি ভাগ করে দিই √5 উপরে আর নিচে 2, তাহলে আমরা sec সমান কী পেলাম, √5/2। এখন আমরা কি জানি sec সমান কী জানি, 1/cos, 1/cos equal to √5/2, বাই দিয়ে যাবে এখানে, বা cos theta equal to উল্টে যাবে, আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে কি পাবো 2/√5। অতএব cos theta equal to 2/√5। আমরা এখন cos theta মানটা পেয়ে গেছি। এখন আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে যেহেতু আমাদের সাইনের মানটা বের করতে হবে, তো আমরা জানি কি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1। আমরা জানি, এখানে লিখি, আমরা জানি সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা ইকুয়াল টু 1। এটা আমাদের মুখস্থ করা যাবে। তো এখানে আমরা কসের মান আছে, এই জন্য আমরা সূত্রটা বানালাম। তো আমরা এখন সাইন ইকুয়াল টু কি লিখতে পারি, সাইন এখানে অবশ্যই বাদ দিতে হবে, সাইন একবারে করে দিই, সাইন থেটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি √1 মাইনাস কস স্কয়ার থেটা, তার মানে হচ্ছে বা সাইন থেটা ইকুয়াল টু, এখানে আমরা মান বসাবো 1 মাইনাস কস সমান সমান কত পাইছি 2/√5 এর হোল স্কয়ার। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ক্যালকুলেশন করলে করে দেখাই, 1 মাইনাস এখানে এটা এটা করলে 4 হবে, আর এখানে হচ্ছে এই 5 আর রুটে কেটে যাবে, তার মানে শুধু 5 হবে। এখন এটাকে রুট করলে কত হবে, লসাগু করি 5-4, তার মানে হচ্ছে 1/5। ওকে, এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে কি আছে 1/√5। তাহলে আমরা সাইনের মান কত পেলাম, সাইন থেটা ইকুয়াল টু 1/√5। তো আমরা খুব সহজেই অঙ্কটা করতে পারলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই অঙ্কটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা ক্লিক করে রাখবে। সেক্ষেত্রে কী হবে, তোমরা নেক্সট টাইম যদি আমি কখনও ভিডিও আপলোড করি তোমাদের ওয়ালে সেটা পেয়ে যাবে, এবং খুব সহজে তোমরা পরবর্তী পর্বগুলো দেখতে পারবে। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।